আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। বিশ্বকাপে গিয়ে বুঝেছি আমরা কতটা ঘৃণিত। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, একসঙ্গে নয় বিয়ে, যে কারণে আরও সঙ্গী চান ব্রাজিলের এই মডেল। কেন রুশ সেনাদের স্ত্রীরা নারীদের ধর্ষণে উৎসাহিত করছে। বিশ্বকাপ আয়োজনে মৃত শ্রমিকদের সংখ্যা কত জানালো কাতার। নিজের 3 কেজি চুল খেয়েছেন তরুণী, তারপর যা ঘটল। যুদ্ধে কত জেনারেল ও কর্মকর্তা হারিয়েছে রাশিয়া, যা জানালো পুতিন। ভারতে মুসলিম শিক্ষার্থীকে সন্ত্রাসী বলায় অধ্যাপকের যা হলো। যেখানে প্রথম দেখা সেখানেই হলো বিয়ে, এরপর যা ঘটল। বাংলাদেশিদের জন্য আর্জেন্টিনার যে উপহার। কেন নতুন মার্সিডিজ ফিরিয়ে দিলেন আনোয়ার ইব্রাহিম। গুজরাটে বিধানসভা ভোটে একটি মুখ মোদি। উত্তর কোরিয়ার বিরুদ্ধে দক্ষিণে বিরোধী হুমকি। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, দেশবাসীকে সাবধান করে যা বললেন জেলেনস্কি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পরও আরব বিশ্বে ইসরায়েলে যে কতটা ঘৃণিত, কাতার বিশ্বকাপ কভার করতে গিয়ে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন দেশটির সাংবাদিকরা। চরম এ বাস্তবতা স্বীকার করেছেন দেশটির একটি সংবাদ মাধ্যম, দৈনিক ইয়াদিউত অহরনুত, খবর আল মায়াদিন ও জেরো জালেম পোস্ট। কাতার বিশ্বকাপের খবর সংগ্রহ করতে তাদের সাংবাদিকদের বিভিন্ন অনুভূতি অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কথা প্রকাশ করে ওই দৈনিকটি। পত্রিকাটি জানায় অবস্থা এমন দাঁড়িয়েছে যে কেবল ইসরায়েলের শাসক বা সরকারের প্রতি নয়, বরং সাধারণ ইসরায়েলিদের প্রতিও আরব জনগণের রয়েছে তীব্র ঘৃণা, আর তার প্রকাশ পাচ্ছে রাস্তাঘাটে বিভিন্ন অলিগলিতেও। ফিলিস্তিনি, ইরানি, কাতারি, সিরিয়ান, জর্দানি, মিশরীয়, লেবানি সহ প্রায় প্রত্যেকে আমাদের দিকে ঘৃণা দৃষ্টিতে তাকায়। এই অবস্থায় সংবাদ বা সাক্ষাৎকার নিতে গিয়ে বড় সংকটের মুখে আছে ইসরায়েলি সাংবাদিকরা, কারণ তাদের পরিচয় জানার পর কেউ তাদের সাক্ষাতের দিকে রাজি হয় না, খবরের ব্যাপারে তাদের কোনো ধরনের সহযোগিতা করতে রাজি হয় না, ফলে অনেক ক্ষেত্রে তারা পরিচয় গোপন করে তাদের কাজ সারছেন। পরিচয় প্রকাশ পেয়ে গেলেই তীব্র ঘৃণা ও অসহযোগিতার মুখে পড়ছেন তারা। এদিকে আরেকটা হাত নিউজ আছে, একসঙ্গে নয় বিয়ে, যে কারণে আরও সঙ্গী চান ব্রাজিলের এ মডেল। একসঙ্গে নয় তরুণী বিয়ে, এরপর সে সম্পর্কের উদযাপন করেন ঘটা করে। তবে যে উৎসাহ নিয়ে তিনি শুরু করেছিলেন সময়ের সঙ্গে সঙ্গে তা ফিকে হয়েছে, কারণ শেষ পর্যন্ত নয় স্ত্রীকে নিয়ে সংসার করা হয়নি তার। ইতিমধ্যে 5 জনই তাকে ছেড়ে চলে গেছেন, এজন্য নতুন আরও সঙ্গীর খোঁজ করছেন তিনি। বলেছিলাম ব্রাজিলের মডেল আর্থার ও ওরসোর কথা। ভারতের সংবাদ মাধ্যম টাইমস নাও নিউজ জানিয়েছে, একসঙ্গে নয় তরুণীকে বিয়ে করে 2021 সালে প্রথমবার শিরোনামে উঠে এসেছিলেন আর্থার। তবে বিয়ের কয়েক মাস পরে এক স্ত্রী তাকে ছেড়ে চলে যান। বহুগামী সম্পর্কে তিনি প্রথমে রাজি হয়েছিলেন, পরে তার মোহভঙ্গ হয়। এরপর থেকে 8 জন স্ত্রীকে নিয়েই ভালো কাটাচ্ছিলেন আর্থার। সবাইকে নিয়ে থাকার জন্য ব্রাজিলের জো পেশোয়া শহরে প্রাসাদোপম একটি বাড়ি বানিয়েছিলেন তিনি, তবে সংসারে ফের নামে অশান্তির ছায়া। এদিকে আরেকটি হাত নিউজ হচ্ছে, কেন রুশ সেনাদের স্ত্রীরা নারীদের ধর্ষণে উৎসাহিত করছে। ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কি বলেছেন রুশ সেনারা চলমান যুদ্ধে ধর্ষণ ও যৌন নির্যাতনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। লন্ডনে যৌন সহিংসতা মোকাবেলায় এক আন্তর্জাতিক সম্মেলনে এমন মন্তব্য দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কির মন্ত্রী পত্নী। ব্রিটিশ টেলিভিশন নিউজ চ্যানেল স্কাই নিউজ এ তথ্য জানিয়েছে, 44 বছর বয়সী জেলেনস্কি দাবি করেছেন রুশ সেনাদের স্ত্রীরা তাদের ইউক্রেনীয় নারীদের ধর্ষণ করতে উৎসাহিত করছে। তিনি বলেন যৌন সহিংসতা হলো কারো ওপর কর্তৃত্ব প্রমাণ করার সবচেয়ে নিষ্ঠুর ও পৌরুষত্বপূর্ণ উপায়। এই ধরনের সহিংসতা শিকার ভুক্তভোগীদের জন্য যুদ্ধকালীন সময়ে সাক্ষ্য দেওয়া কঠিন, কারণ এতে কেউ নিরাপদ বোধ করেন না। এদিকে আরেকটি হাত নিউজ হচ্ছে, বিশ্বকাপ আয়োজনে মৃত শ্রমিকদের সংখ্যা কত জানালো কাতার। বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের জন্য স্টেডিয়াম সহ অবকাঠামো নির্মাণে মৃত শ্রমিকদের সংখ্যা জানিয়েছেন কাতার ফুটবল বিশ্বকাপ প্রকল্পের প্রধান হাসান আল তাওয়াদি। তার মতে টুর্নামেন্টের অবকাঠামো নির্মাণে মৃত শ্রমিকদের সংখ্যা 400 থেকে 500 জন। এর আগে কাতার মৃত শ্রমিকদের যে সংখ্যার কথা বলেছিল তা থেকে সংখ্যা অনেক বেশি। মঙ্গলবার বার্তা সংস্থা এপি ও সিএনএন এ খবর জানিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম পিয়ার্স মর্গানকে দেয়া এক সাক্ষাৎকারে হাসান আল তাওহাদি বলেন সংখ্যাটি সম্ভবত 400 জনের মতো, 400 থেকে 500 মধ্যে। আমার এই মুহূর্তে সুনির্দিষ্ট সংখ্যাটা জানা নেই, এটা নিয়ে আলোচনা হয়েছে, একজনের মৃত্যু অনেক বেশি, বিষয়টি এমনই। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, নিজের 3 কেজি চুল খেয়েছেন তরুণী, এরপর যা ঘটল। বিশ্বের অনেক মানুষেরই আজব ধরনের আসক্তি আছে, তেমনি চীনের এক 14 বছরের তরুণীর কাছে আছে এই আসক্তি। রিপোর্টে ওই তরুণী নিজের চুল চিবানোর
ও খাওয়ার অদ্ভুত অভ্যাস রয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, বছরের পর বছর ধরে এই তরুণী নিজের চুল চিবিয়ে খেয়েছেন, এতে করে তার পেটে 3 কেজি ওজনের চুল জমা হয়ে যায়। শুধু তাই নয়, ওই তরুণী তার চুল এতটা চিড়ে খেয়েছেন যে তার মাথায় প্রায় টাক পড়ে। SSMP বলছে, এতে করে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে এবং হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা 2 ঘন্টার অপারেশন করে ওই তরুণীর পেট থেকে একটি ইটের ওজনের সমান চুল বের করেন। এদিকে আরেকটা হাত নিউজ হচ্ছে, যুদ্ধে কত জেনারেল কর্মকর্তা হারিয়েছে রাশিয়া, যা জানালো পুতিন। 9 মাসের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধে রাশিয়া এখন পর্যন্ত 1,500-এর বেশি সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। এদের মধ্যে 160 জন জেনারেল ও কর্নেলও আছে। সম্প্রতি স্বাধীন এক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে খবর NDTV-র। ওপেন সোর্স ট্যালির উপর ভিত্তি করে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এই ট্যালি সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রকাশে পাওয়া তথ্য সংগ্রহ করে। ট্যালিতে বলা হয়েছে, যুদ্ধে ব্যাপক সেনা হতাহতের সম্মুখীন রয়েছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে নিহতের মধ্যে 160 জন জেনারেল ও কর্নেল রয়েছে। এদিকে আরেকটি হাত নিউজ হচ্ছে, ভারতে মুসলিম শিক্ষার্থীকে সন্ত্রাসী বলায় অধ্যাপকের যা হলো। ভারতের কর্ণাটক রাজ্যে এক মুসলিম শিক্ষার্থীকে সন্ত্রাসী বলায় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল রয়েছে। পরে অভিযুক্ত অধ্যাপক বরখাস্ত করা হয়। গত শুক্রবার ভারতের মানিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এই ঘটনা ঘটে। ভারতের গণমাধ্যম NDTV-র খবরে বলা হয়, ওই দিন অধ্যাপক শুরুতে ওই শিক্ষার্থীর নাম জিজ্ঞাসা করেন। নাম শোনার পর ওই অধ্যাপক বলে, তুমি কাসাবের মতো। মুম্বাইয়ে 26/11 হামলায় ধরা পড়া পাকিস্তানি সন্ত্রাসী আজমল কাসাবের সঙ্গে ওই শিক্ষার্থীর তুলনা করেন অধ্যাপক। অধ্যাপকের কাছ থেকে কথা শোনার পর ওই শিক্ষার্থীর প্রতিবাদ করে বলেন, আপনি এই ধরনের কথা কিভাবে বলেন? এই জবাবে ওই অধ্যাপক বলেন, তিনি কৌতুক করে কথা বলেছেন। এ কথার প্রতিবাদ করে ওই শিক্ষার্থী তখন বলেন, তাকে সন্ত্রাসীদের সঙ্গে তুলনা করে তিনি তার ধর্মের অবমাননা করেছেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যেখানে প্রথম দেখা সেখানে হলো বিয়ে, এরপর যা ঘটল। আমেরিকার অ্যারিজোনা অঙ্গরাজ্যের কাসা গ্রান্ডে শহরের এক সুপার শপ মিষ্টি প্রেমের গল্পের সাক্ষী থাকলো। গত 19 নভেম্বর সুপার শপে 4-1 হলো এক বয়স্ক যুগলের। আংটি বদল থেকে শুরু করে বিয়ের সমস্ত রীতি ও পালন সেখানেই রয়েছে তার। রিপোর্ট ও সুপার শপের প্রথম দেখা হয়েছিল তাদের। কনে ছিলেন নাচোরবান্দা, যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। সেখানে বিয়ে করবেন তিনি হবু বরের কাছে, এমনটাই দাবি রেখেছিলেন তিনি। সংবাদ সংস্থা সূত্রে খবর, এই কনের নাম ব্রেন্ডা উইলিয়ামস, 72 বছর বয়স তার। অ্যারিজোনা অঙ্গরাজ্যের কাসা গ্রান্ডের শহরে এক সুপার শপে কেনাকাটা করতে গিয়ে ব্রেন্ডার আলাপ হয় 78 বছর বয়সী ডেনিস ডেল গর্ডোর সঙ্গে। সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রেন্ডা বলেন, আমি দোকানের মধ্যে রয়েছি, হঠাৎ দেখি আমার পেছনে দাঁড়িয়ে কেউ এসে বলছেন, মাস্ক পরার একটা সুবিধা, মা পাশের লোককে হঠাৎ কোনো মন্তব্য করলে সে বুঝতে পারে না, ঠোঁট নড়লেও তা মাস্কের আড়ালেই থাকে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বাংলাদেশের জন্য আর্জেন্টিনা যে উপহার। বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনার ফুটবল সমর্থকদের উন্মাদনার খবর ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। জানতে বাকি নেই লিওনেল মেসিদের। তাই বাংলাদেশি ভক্তদের জন্য বিশ্বকাপের মধ্যে তরুণ দারুণ উপহার দিল আর্জেন্টিনা। মেসির হাতে বাংলাদেশের পতাকা যুক্ত একটি ছবি পোস্ট করা হয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন প্রফেশনাল ফুটবল লীগের ভ্যারিফাইড ফেসবুক পেজে। একই ছবি শেয়ার করা হয়েছে প্রফেশনাল লীগের ভ্যারিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকেও। এতে দেখা যায় আর্জেন্টিনার জার্সি পরা উল্লাসিতে মেসির মাঠের মধ্যে বাংলাদেশের পতাকা হাতে ছুটছেন। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, কেন নতুন মার্সিডিস ফিরিয়ে দিলেন আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন আনোয়ার ইব্রাহিম। তার জন্য নতুন গাড়ি, বাড়ি, আসবাবপত্র সব প্রস্তুত, কিন্তু মালয়েশিয়ার নতুন এই প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন এসব করে ব্যয় বাড়ানো যাবে না, বরং তিনি সাধারণ মানুষকেও সংযমী হওয়ার পরামর্শ দিয়েছেন। মালয় মেইলের খবরে বলা হয়, মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী তার জন্য কেনা মার্সিডিস বেঞ্চ S600 লিমুলিস গাড়ি নিতে অস্বীকার করেছেন, বরং এর পরিবর্তে প্রধানমন্ত্রী দপ্তরে থাকা সাধারণ যে কোনো গাড়ি তার জন্য যথেষ্ট হবে জানিয়ে দিয়েছেন তিনি। বিষয়টি পরিষ্কার করে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমি একটি নতুন মার্সিডিস গাড়ি ব্যবহার করতে অস্বীকৃতি জানিয়েছি, যেটি আমি অফিসে আসার আগেই কেনা হয়েছে। আমি চাই না আমার জন্য নতুন করে খরচ হোক। এদিকে আরেকটা হাত নিউজ হচ্ছে, গুজরাটে বিধানসভা ভোটে একটি মুখ মোদি। ভারতের গুজরাটে বিধানসভা ভোটে শেষ বেলার প্রচার প্রচারণা জমজমাট। নির্বাচন পূর্ব জরিপগুলো আবাস দিচ্ছে রাজ্যটিতে ফের ক্ষমতায় আসছে BJP, তবে তাতে ক্ষমতাসীন দলটির বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের কোনো কারিশমা নেই, সবই মোদির হাওয়া। ভোটের প্রচারে কেবল মোদির নাম, ভোটারদের মুখেও মোদি। গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমান ভারতের প্রধানমন্ত্রী, তাকে সামনে নিয়ে এখনও রাজ্য মাত করছে BJP। গুজরাটে আগামী বৃহস্পতিবার প্রথম ধাপের ভোট, দ্বিতীয় ভোটের ধাপের ভোট 5 ডিসেম্বর, ফল মিলবে 8 ডিসেম্বর। ভোটের আগ মুহূর্তে এসে বিভিন্ন জরিপে বলা হচ্ছে 182 আসনের বিধানসভা ভোটে BJP ফের জিতে যাচ্ছে। এ নিয়ে টানা 7 মেয়াদে রাজ্য ক্ষমতায় আসতে যাচ্ছে মেয়াদে মোদির BJP।
এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে দক্ষিণের বিরল যে হুমকি। উত্তর কোরিয়ার বিরুদ্ধে বিরল প্রতিক্রিয়া দিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ল সতর্ক করেছেন, উত্তর কোরিয়া যদি আবারও পারমাণবিক পরীক্ষা চালায় তাহলে দক্ষিণ কোরিয়া এমন পদক্ষেপ নেবে যা আগে দেখা যায়নি। মিত্রদের সাথে মিলে যৌথ প্রতিরোধ গড়ে তোলা হবে। উত্তর কোরিয়া যাতে থামে সেজন্য তিনি চীনকেও সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। গতকাল সোমবার রয়টার্সের সাথে এক সাক্ষাৎকারে ইয়ুন সুক বলেন, উত্তর কোরিয়াকে থামাতে নিরাপত্তা পরিষদে সিদ্ধান্ত নিতে হবে চীনকে, তা না হলে কোরীয় উপদ্বীপে সামরিক সরঞ্জাম আরও প্রবেশ করবে। তিনি মনে করেন উত্তর কোরিয়াকে থামানোর ক্ষমতা কৌশল চীনের হাতে রয়েছে। এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বেজিং এর উপর নির্ভর করছে। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে দেশবাসীকে সাবধান করে যা বললেন জেলেন্সকি। ইউক্রেন প্রেসিডেন্ট ভলাদিমির জেলেন্সকি আশঙ্কা করেছেন শীতে নতুন করে বিধ্বংসী হামলা চালাতে পারে রাশিয়া। এই পরিস্থিতিতে গতকাল সোমবার তিনি দেশবাসীর উদ্দেশ্যে এক বক্তৃতায় বলেন, বিদ্যুতের সরবরাহ কম থাকা এই শীতে আমাদের সকলকে কঠিন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। নয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো প্রায় ধ্বংস করে দিয়েছে রাশিয়া। বিশেষ করে গত দুই তিন মাসে হামলার রাজধানী কিয়েভ সহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য শহরে গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে অব্যাহতভাবে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ফলে বিদ্যুতের অভাবে বরাবরই ব্ল্যাক আউটের শিকার হচ্ছেন রাজধানী কিয়েভ সহ দেশটির বিভিন্ন এলাকা।